তো যা যা কেনাকাটা করা ছিল করে আসলাম বাসায়। তবে সবকিছু কেনা হয়নি, মেইনলি গিয়েছিলাম হচ্ছে চুলা কেনার জন্য, গ্যাসের চুলা মানে ওভেন, যেটা কিনতে পারিনি, মানে যেখানে গিয়েছিলাম সেইখানে পাইনি। তো সেটা সারা বাবা বলেছে যে কিনে এনে দেবে, একটু খোঁজ করতে হবে, কারণ আগে আমরা যেখানে গিয়েছিলাম বেস্ট বাইতে বা আশেপাশের যতগুলো দোকান ছিল সেখানে আগে ছিল চুলা, এখন দেখলাম যে চুলা নাই। তো যাই হোক, ওটা পরে নিব। তো ওইখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যে কী কী জিনিস কিনলাম আর কি। তো সবাইকে স্বাগত এই ব্লগে। তো আগের ব্লগে দেখিয়েছি যে কেনাকাটা করতে গিয়েছিলাম, এই ব্লগে দেখাবো কি কি কেনাকাটা করেছি। তো বুঝতেই তো পারেন সংসারে কত কিছু লাগে, টুকিটাকি কেনা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি দেখে কি করব, কোনটা বাদ যাচ্ছে, কি কিনবো না কিনবো, মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এই বিয়ে হয়েছে প্রায় 11 বছর হবে, এই 11 বছরে এত প্রেশার নেই, এই প্রথম মানে এত কিছু কেনাকাটা করছি, তো ওর জন্য একটু চাপও হয়ে যাচ্ছে বাট একটু আনন্দও পাচ্ছে, কারণ নতুন সব কিছু পাচ্ছি। যাই হোক, অনেক কথাই বলে দিলাম, চলুন আপনাদেরকে দেখাই এক এক করে কী কেনাকাটা করলাম। তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের ছাঁকনি টাইপের, যেমন ধরেন শাক ধোয়ার জন্য লাগে, অথবা আছে না যে সমস্ত সবজিগুলো ধুয়ে একটু ঝরিয়ে রাখলে সুবিধা হয়, যেমন মাংস টাংস করলে সেটা ধুয়ে ঝরিয়ে রাখলে যেগুলো সুবিধা হয়, তার জন্য ওই একটা নিলাম। আর এরকম হাতও সিস্টেম থাকলে কিন্তু ধরে কাজ করতে অনেক আরাম পাওয়া যায়, এর জন্য ভাবলাম এটাই সব থেকে বেস্ট হবে। তো এই হচ্ছে একটা নিয়েছি। তো এই হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, জলের জগ একটাই নিলাম, কারণ এটাতে আমাদের হয়ে যাবে। নর্মালি আমরা হচ্ছে মেশিন থেকেই জল ভরে ভরে খাই, জগ খুবই কম ইউজ করি, কিন্তু এটা রেখে দিলাম, দেখা যায় বাসায় গেস্ট আসলে তারা একটু ব্যবহার করবে, আর বাচ্চারা তো মেশিন থেকে নিতে পারে না, ওদের জন্য নিলাম আর কি। তো জগটা ভালো রয়েছে, সব কিছু নিয়েছি আরএসএলের শোরুম থেকে, দামটা নাই বললাম, দামের সাথে হয়তো আপনাদের সাথে মিলবে না, এর জন্য আর দামটা নাই বললাম। তবে যদি চান তাহলে আড্ডা দিতে পারি, যেমন এটার দাম নিয়েছে হচ্ছে 240 টাকা, এগুলো হচ্ছে ফিক্সড আর কি, দামাদামি করার কোনো জায়গা থাকে না। তো এটাই পছন্দ হলো, নিচে একটু ডিজাইন আছে, এই যে এমনিতে নর্মাল কিন্তু নিচে ডিজাইনটা ভালোই লাগবে, তাই ভাবলাম যে একটু কালারফুল দেখে নিয়ে আসি। অনেক ধরনের ছিল, তো আপনারা তো দেখেছেনই, আপনাদের দেখিয়েছি যে দোকানটাতে গিয়েছিলাম। এই হচ্ছে একটা জলের জল, বলবেন এইগুলো আবার দেখানোর কি আছে, ব্রাশ টাশ কিনেছি, সব কিছুই দেখাবো যা যা নিয়েছি। তো এই হচ্ছে একটা বেসিন পরিষ্কার করার জন্য নিয়েছি, ড্রয়িং রুমে বেসিন থাকে সেটা পরিষ্কার করার জন্য, এরকম ব্রাশ ব্যবহার করলে অনেক সুবিধা হয়। এটা হচ্ছে রান্নাঘরের, দেখা যায় নিচে একটু ময়লা হলে হাত যে জায়গাটা যেতে চায় না, হাত দিয়ে পারা যায় না, সেই জায়গাগুলোতে এরকম ব্রাশ হলে কিন্তু অনেক সুবিধা হয়। তো এর জন্য ভাবলাম যে নিয়ে, আর কাজ করতে করতে এখন অভিজ্ঞতা হয়ে গেছে, এখন বুঝতে পারি যে কোন কাজের জন্য কোন জিনিসটা নিলে একটু সুবিধাজনক হয়। তো দেখা যায় যে এখন এগুলো অনেকটাই আইডিয়া হয়ে গেছে, এইগুলো নিয়ে নিলাম। তো এগুলোর দাম কি বলবো, তো বলার দরকার নেই, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ওইখানে গিয়ে নিতে পারেন, অথবা এগুলো যে কোনো ধরনের দোকানে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের দোকানে। এই হচ্ছে দুইটা ব্রাশ নিয়েছি, এই যে দেখেন, তারপরে ও দুইটা ব্রাশ না, আমি আরও আরেকটা ব্রাশের সেট নিয়েছি, এটা হচ্ছে এই যে এটা, এটা ছোটো ছোটো টুথব্রাশের মতো, কিন্তু এগুলো হচ্ছে চিপা চাপা পরিষ্কার করতে লাগে, যেমন বেসিনের চিপা চাপা, বা আছে না বাসার অনেক চিপা চাপা আছে যেগুলোতে বড় ব্রাশগুলো যায় না বা হাতও দিয়ে ক্লিন করা যায় না, তো সেই সমস্ত জায়গায় এরকম ব্রাশ পাওয়া যায়। এখন নতুন বের হয়েছে, যাই হোক, এগুলোর ব্রাশের এগুলো আবার একটু শক্ত শক্ত হয় যেগুলোতে ভালো পরিষ্কার করা যায়। তো এগুলো একটা নিলাম, কারণ কখন কোনটা কাজে লাগে আসলে এটা বলা যায় না, একটু নিয়ে রাখা ভালো, তাই এগুলো একটা নিয়ে নিয়েছি। আরেকটা নিয়েছি সব থেকে আবার গুরুত্বপূর্ণ অস্ত্র, সেটা হচ্ছে মাছের আঁশ ফালানোর জন্য যে এটা হয় স্টিলের, এরকম করে করা যায়, এটা অনেক কাজের জিনিস। এখন তো ইলিশের সিজন, ইলিশ মাছ তো বাইরে থেকে কেটে আনা হয় না, বাসায় এনে কাটা হয়, তো এটা অনেক কাজের জিনিস, এটা লাগবেই, এটা একটা নিয়ে নিলাম। আর হচ্ছে একটা ময়লার ঝুড়ি নিয়েছি, এটার মধ্যে সব কিছু আর কি ভরে রেখে দিয়েছি, এখন পর্যন্ত সব কিছু বাসায় আছে, এক এক করে সব নিয়ে যেতে হবে। তো এই হলো প্লাস্টিকের আইটেম, প্লাস্টিকের বলতে এখন শেষ হয়নি, আরো কিছু আছে, তো এগুলো একটু সাইডে সরিয়ে রাখি। এখন দেখাবো হচ্ছে এটা, এটা খুলবো না, এটা একদম প্যাক করা আছে, তো এটা খুলবো না, এটা যেদিন আমি সেট করবো সেদিন আপনাদেরকে দেখাবো।
এটা হচ্ছে একটা ঝুড়ি টাইপের র‍্যাক, এগুলাতে আলু, পেঁয়াজ, রসুন, শুকনো যে সমস্ত আইটেম সেগুলো রাখতে অনেক সুবিধা হয়। এবং এটা হচ্ছে এরকম র‍্যাক র‍্যাক থাক থাক, যেটা রান্নাঘরে একা চিপের মধ্যে রেখে দিলে অনেকটা স্পেস কম লাগে। আর বুঝতেই তো পারেন যে ভাড়া বাসায় নিজের মনের মতো স্পেস পাওয়া যায় না, তখন দেখা যায় যে ছোট স্পেসের মধ্যে কীভাবে অর্গানাইজ করে রাখা যায় জিনিসপত্র সবসময় এটা মাথায় রাখতে হবে। তো এরকম একটা ঝুড়ি নিলাম, এটা হচ্ছে চারটা আর কি ঝুড়ি আছে, এটা পরে সেট করবো, তখন দেখাবো ওই আলু পেঁয়াজ রসুন যা আর কি রাখতে পারি দেখা যায়। এটা ভবিষ্যতের প্ল্যান, যখন যেটা প্রয়োজন হবে সেটাই রাখবো। তো হাতে খুন্তি তো লাগবেই। এই হচ্ছে একটা কাঠের খুন্তি নিলাম, এটা হচ্ছে ননস্টিক প্যানের জন্য লাগে, যেটা পোলাও টোলাও রান্না করতে গেলে লাগে বা অনেক ধরনের কাজে লাগিয়ে একটা নিয়েছি। তারপর হচ্ছে একটা ব্রাশের জন্য নিলাম, ব্রাশ টুথপেস্ট অনেক কিছু রাখতে হয়, অনেকগুলো আর কি সেপারেট করা ইয়ে আছে, এতগুলো না হলেও চলতো, তো ছোটো পেলাম না। অনেকে পেন্সিল টেন্সিল রাখে, তবে আমি ভাবলাম যে ওইখানে আবার আমরা যে বাসাটা নিয়েছি ওইখানে আবার বেসিংয়ের সাথে কোনো তাক নাই, মানে ওখানে কিছু রাখার মতো কোনো জায়গা নাই, তো এরকম একটা ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে নিতে হবে রাখার জন্য। তো এইগুলো একটা নিয়েছি ব্রাশ টাশ রাখার জন্য। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার খুব কাজে লাগে, যেমন চা বানাতে গেলে আসে না টুকটা, আসলে রান্না করতে গেলে যে কত জিনিসপত্র প্রয়োজন হয় এটা একমাত্র মেয়েরাই জানে। তো আমি আসলে বলতে পারবো না নির্দিষ্ট করে যে এটা আমার লাগবে, কারণ এক এক সময় কাজ করতে কাজের প্রয়োজনে এক একটা জিনিস মানুষকে ব্যবহার করতে হয়, এর জন্য দেখা যায় যে হাতের কাছে যতগুলো জিনিস নিজের মাথায় সবসময় থাকে যে এইগুলো জিনিস আমার হলে সুবিধা হবে, তো আমি যা যা মাথায় তখন তাৎক্ষণিকভাবে কাজ করেছে সেই জিনিসগুলো আমি কেনার চেষ্টা করেছি। এই হচ্ছে একটা হ্যান্ড আর কি বলতে পারেন গ্রেটার, যাই হোক আমি আসলে অত ভালোভাবে নামও বলতে পারবো না, আপনারা তো জানেনই। তো একটা নিয়ে নিয়েছি, তারপর আরেকটা জিনিস নিয়েছি, এই হচ্ছে এক ধরনের খুন্তি, এই খুন্তিগুলো আমার কাছে খুব ভালো লাগে, এটা অনেক মজবুত, এটা দিয়ে আর কি একটু বেশি রান্না বান্না করতে গেলে অনেক কাজে লাগবে। তো এইগুলো হচ্ছে আশেপাশে সব ধরনের দোকানে পাওয়া যায়, এই একটা নিয়েছি। এই একটা নিয়েছি হচ্ছে চামচ রাখার জন্য, মানে হাতা খুন্তি চামচ যাবতীয় যা আছে, যেমন রেখে দেখাই আপাতত ওই দুইটাই রাখলাম, তো এরকম তো একটা লাগে তাই না, এগুলো ছাড়া কি চলে, প্লাস্টিকের মগে রাখা যায়। তবে হ্যাঁ ভাবলাম যেহেতু একটু নতুন জিনিসপত্র কিনছি একটু নিজের মনের মতো করে সাজাই, তো ভাবলাম এটা নিয়ে নিই। অনেকদিন ধরে ভাবছিলাম এরকম একটা নিবো নিবো, কিন্তু কখনো সুযোগ হচ্ছিল না, তো আজ সেদিন গিয়েছিলাম পেয়ে গেছি হাতের কাছে, তা একটা নিয়ে নিয়েছি। তো এখানে একটা নিয়েছি ছাকনি, এটা হচ্ছে কেক বানানোর ক্ষেত্রে লাগেই, আর তার সাথে হচ্ছে দেখা যায় আমরা যদি লুজ মানে বাইরের যে আটাগুলো হয় যেগুলো প্যাকেটিং না থাকে সেগুলো একটু চেলে খেলে কিন্তু ভালো হয়, তো তার জন্য একটা নিয়ে রাখলাম, এটা একটা লাগবে আমি জানি, কখন লাগবে সেটা জানি না কিন্তু নিয়ে রাখছি, পছন্দ হলো তাই ভাবলাম একটা নেই। এই যে ছাকনা টাইপের, এটা দিয়ে ইন্ডিয়াতে অনেক সময় যে কি জানি একটা ব্রত পালন করি এভাবে, যাই একটু মজা করলাম, আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না, আমার শরীর এখন পর্যন্ত ঠিক হয়নি, তবে হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে আপনাদের সকলের এত এত আশীর্বাদ, এত আশীর্বাদ পেয়ে কি আর ভগবান কথা না শুনে থাকতে পারে তাই না বলেন। এই হচ্ছে শাকা নিয়ে নিয়েছি, আর হচ্ছে আরেকটা জিনিস নিয়েছি, এটা এটা নিয়েছি কেন, এটা হচ্ছে অনেক ধরনের কাজে লাগে, কি বলবো নুডলস রান্না করতে মাস্ট লাগবে, বাসায় মেহমান আসলে নুডলস রান্না করতেই হবে। আরেকটু বড় এটার সাইজ চাইতে আরেকটু ছোট সাইজ ছিল, আমার জন্য ছোট হলেও চলতো, কিন্তু আমি ভাবলাম যে একটু বড় নিয়ে রাখলাম, কারণ দেখা যায় একটু মেহমান আসলে একটু বেশি রান্না করতে গেলে একটু বড় লাগে, তাই এটা নিয়ে নিলাম, এটা অনেক কাজের জিনিস। তো এই হচ্ছে আমার সেদিন যে আমি বাইরে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য, এই হচ্ছে আমার কেনাকাটার জিনিসপত্র, কিছু প্লাস্টিকের জিনিস কিছু এই স্টিলের জিনিস, তবে স্টিলের জিনিস আমার কেনা একদমই হয়নি, অনেক 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 কিছু কিনতে হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার হবে, কী কিনলাম কোথায় গেলাম কীভাবে কী করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার হবে, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।